গুড আফটারনুন সকলকে, সকলকে স্বাগত প্রপার্টি বাংলা চ্যানেলে। আমি রাহুল, আবার একটা নতুন প্রপার্টি নিয়ে চলে এসেছি। আগের দিন তোমাদের একটা প্রপার্টি দিয়ে দেখিয়েছিলাম, সেটা হচ্ছে ফ্ল্যাট বেহালার জেমস লং সরণিতে। তো আজকেও আমি সেই বেহালা জেমস লং সরণি দেখি, ওইখানেই আছি। তো এই যে আগের দিন যেখানে দেখেছিলাম ওইটা হচ্ছে ফ্ল্যাটটা, কিন্তু সবচেয়ে বড় কথা যেখানে আজকে আমি তোমাদের একটা ল্যান্ড দেখাচ্ছি, সে ল্যান্ডটা হচ্ছে এই যে রাস্তাটা দেখছো, এই জেমস লং সরণি। এখান থেকে শখের বাজার হচ্ছে 5 মিনিট হাঁটা পথে, সেম মানে খুব ভালো জায়গা, পরিবেশ খুব ভালো, আশেপাশে দেখতেই পাচ্ছ বাড়িঘর, ফ্ল্যাট ফ্ল্যাট সবই ভর্তি। তো এই যে রাস্তা দিয়ে কিন্তু তোমাদের একটা ইজিলি গাড়ি ঢুকবে গেটের সামনে, এটা হচ্ছে গেট, মানে মেন গেট এই যে। আর এইটা আজকে হচ্ছে বাড়িটা, আমি যেটা দেখাচ্ছি বাড়িটাতে তোমরা কেউ যেও না, কারণ বাড়িটা হচ্ছে একটা ভাঙা বাড়ি, ওইটা নিয়ে যেও না। বাট দুকাটা প্লট, প্লটটা অ্যাকচুয়ালি উনি সেল আউট করছেন। কোথা থেকে, এই যে গেট দেখতে পাচ্ছ, এই যে এটা হচ্ছে বাড়ির গেট, এই গেট থেকে এতটা অবধি হচ্ছে প্রথম, এই যে এইখান থেকে পুরোটা তোমরা পাচ্ছ, ঠিক আছে। এই যে দেখতে পাচ্ছ পুরোটা পাঁচিল করা, টোটালটা পেছন অবধি জায়গা আছে, পেছনে তোমাদের দেখাচ্ছি। টোটাল হচ্ছে দুকাটা প্লট, এটা ভাঙা বাড়ি, ভাঙা বাড়ি, এটা নিয়ে তোমরা অতটা এ করো না। বেহালা জেমস লং সরণি খুব নাম করা জায়গা, আর বেহালা জায়গাটা তো এমনি নাম করা জায়গা, বিশেষ করে আমাদের বেঙ্গল টাইগার সৌরভ গাঙ্গুলি, মানে দাদার জায়গা, বুঝতেই পারছো, দাদার পাড়া বলতে পারো, আশেপাশেই দাদা থাকেন, মানে জেমস লং সরণিতে অ্যাকচুয়ালি থাকেন না, উনি বেহালাতে থাকেন। যাই হোক, এবার তোমাদের জায়গাটা দেখিয়ে দিই, ঠিক আছে। ওই দেখো সেই লাস্ট অবধি যে পাঁচিলটা দেখতে পাচ্ছ, ওই অবধি পাঁচিল, ঠিক আছে। ওই টোটালটা যে গেছে দেখতেই পাচ্ছ, এই টোটালটা জমিটা, এখানেও একটা পাঁচিল আছে দেখতে পাচ্ছ, এই টোটালটা গেছে, ঠিক আছে। টোটাল দুকাটা কিছু সামথিং স্কোয়্যার ফিট জমি আছে, 39 না 40 স্কোয়ার ফিট এক্সট্রা আছে, মানে দুকাটাই টোটাল জমিটা ধরে চলো তোমরা, ঠিক আছে। নোংরা হয়েছে, কারণ স্বাভাবিক ফাঁকা জমিতে জানোই মানুষ না থাকলে বা কেউ না থাকলে যা হয়, জমি তো নোংরা হয়ই, হ্যাঁ, কিছু করার নেই, আশেপাশের লোকে সবাই আবর্জনা ফেলে। যখন কেউ তোমরা কিনে নিয়ে নিজেদের মতন একটা বাড়ি তৈরি করে নেবে, তখন আর এই প্রবলেমটা হবে না। পরিবেশ খুব ভালো, নো ডাউট পরিবেশ খুব ভালো, ঠিক আছে। তোমরা আরেকবার দেখে নাও, এই ভাঙা বাড়িটা ছেড়েই দাও, টোটাল এমনি একটা অ্যাডভেস্টার, একটা এমনি যে অনেক পুরনো বাড়ি, ঠিক আছে। এই হলো তো জায়গাটা, তোমাদের দরকার পড়লে আরেকবার দেখিয়ে দিচ্ছি। এই যে পুরো পাঁচিলটা গেছে, এই টোটাল পাঁচিলটা এই যে দেখতেই পাচ্ছ, যথেষ্ট বড় জায়গা দুকাটা ওপর। আর বেহালার মতন জায়গা পাওয়া মানে খুব টাফ ব্যাপার আজকালকার দিনে, ঠিক আছে। আর তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছো না, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, ঠিক আছে। তো বলে দিই তোমাদের এবার প্রাইসটা, ওনার আস্কিং প্রাইস হচ্ছে 35 লাখস, সেখান থেকে নেগোসিয়েবল, কারণ এই যে যেই জায়গাটা আমি তোমাদের দেখাচ্ছি এইখানে মিনিমাম 17 থেকে 18 লাখ টাকা করে হচ্ছে কাঠা, এক কাঠা জমির দাম, ঠিক আছে। কারণ তোমরা জানোই শখের বাজার মেট্রো হচ্ছে পায়ে হেঁটে, এখান থেকে ওই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ, ওই একটুখানি গেলেই শখের বাজার মেট্রো, ঠিক আছে, ওই বিল্ডিং থেকে ছাড়িয়ে গেলে, মানে বুঝতে পারছো কতটুকু কাছে, ঠিক আছে। তো সেইখানে এতটা তো দাম হওয়া উচিতই, জায়গার দাম নিচ্ছে, এসব ভাঙা বাড়ির কোনো কিছু চাইছেন না উনি, ঠিক আছে। 35 লাখস আস্কিং প্রাইস রেখেছে, ঠিক আছে। ডিসক্রিপশন বক্সে আমার কন্ট্যাক্ট নাম্বারটা দেওয়া থাকে, ফটাফট আমার সাথে যোগাযোগ করে নাও। এরকম জমি কিন্তু পাওয়া যায় না, ঠিক আছে, নিজেদের মতন সুন্দর করে বাড়ি তৈরি করে নিতে পারবে তোমরা। আর এই বাড়ি ভাঙতে বেশি খরচাও না, সত্যি কথা বলতে এই বাড়ি ভাঙতে বেশি খরচাও না, ঠিক আছে। ছাই অ্যাডভেস্টার দেওয়া, অ্যাডভেস্টার খুলে নিলে শুধু পাঁচিলটাই করা আছে, আর কিছু নেই। আজ আজকে এতটুকুই, ভালো থেকো, সুস্থ থেকো, দেখতে থাকো প্রপার্টি বাংলা চ্যানেল, আর চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না প্লিজ, ঠিক আছে। তো দেখানোর মতন, ঘরের ভেতরে দেখানোর মতন কিছু নেই, তাই দেখালাম না, শুধু জমিটাই তোমাদের দেখালাম। আজকের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, আর দেখতে থাকো প্রপার্টি বাংলা চ্যানেল। আজকের জন্য টাটা বাই বাই।